একরাম হুসেইন আপনার আপনি লিখেছেন ফেসবুকে অনেকে থার্ড পার্টি ফেসবুকে অনেক থার্ড পার্টি ফিচার আছে যেগুলোতে ক্লিক করলেই সে সামনের বছরগুলোতে কী অর্জন করবে এরকম ধারণা দেওয়া হয় সবাই জানে এগুলো ভিত্তিহীন ইনসেফ রসিকতা এসব ফিচারে ক্লিক করা এবং এর ফলাফল শেয়ার করা কি জাহেজ হবে সু খুবই সুন্দর এবং দরকারি একটি প্রশ্ন দেখুন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং মাফ করুন আমরা আজকাল সব কিছু নিয়ে হেয়াল হেয়ালিপনা করি এবং সব কিছু নিয়ে আমরা মজা করি এর মাধ্যমে প্রমাণ হয় যে আমাদের পুরো শরীরে পুরা চিন্তা চেতনায় মননে দুনিয়া প্রবেশ করে বসে আছে আমাদের মধ্যে আখেরাতের চিন্তা আল্লাহ তালার ভয় আল্লাহর কাছে দানও এবং জবদিহিতার যে বিষয় আছে সেগুলো থেকে আমরা অনেক দূরে সরে গেছি যার কারণে মৃত্যু এবং গায়েবের বিষয় কোরআন হাদিস যেগুলোকে খুব সিরিয়াসনেসের সাথে দেখেছি সে বিষয়গুলোকে আমরা অনেক হেয়ালেপোনার সাথে দেখে থাকি আল্লাহ আমাদের হেফাজত করুন ফেসবুকে যে যেসব থার্ড পার্টি ফিচারের কথা বলা হলো এগুলোতে ক্লিক করলে সামনের বছর কি হবে না হবে আমি এত বছর পরে কীরকম হবে না হবে এই জিনিসগুলো দেখানো হয় এগুলো দেখা যদিও এটা শুধু মজা করেই হোক কিন্তু ভবিষ্যতের কোনো বিষয় কারোর কাছ থেকে জানার চেষ্টা করা এটাই এক ধরনের ত্রুটি এবং অপরাধ বিশেষ করে তিনি ত্রিকালদর্শী তিনি জানেন আমার ভবিষ্যৎ কী হবে সেই জায়গা থেকে তিনি আমাকে বলে দিচ্ছেন গাইড করছেন এরকম চিন্তা এরকম ভাবনা যদি কারোর মনের মধ্যে আসে তাহলে সেটা গর্হিত কাজ আল্লাহ রবনীদিন আমরা জানি যে এটা মিছামিছি এবং স্রেফ মজা তাহলে এই কাজটার মানে কি দাঁড়ালো পুরাই একটা অনর্থক কাজ আল্লাহ তালা সফল বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন তারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এবং নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তার বিখ্যাত একাদি সেমিন হাউসনি ইসলাম এ তারক মালায়ানি হাদিস কিরা বর্ণিত হয়েছে যার অর্থ হলো একজন মুসলমানের ইসলাম সৌন্দর্য মণ্ডিত হয় তখনই যখন তিনি অহেতুক এবং অনর্থক কার্যকলাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন এই জন্য প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার এই সমস্ত ফিচারগুলো এই সমস্ত অ্যাক্সেসগুলো থেকে আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানলাম সেটা শেয়ার করলাম মজা করলাম এই কাজগুলো নিছকই অনর্থক কাজ অনর্থক কাজ করে আপনার কোনো প্রকার মজা করা বিনোদন করা সেটাও ইসলাম শরিয়া কর্তৃক গ্রহণযোগ্য নয় আর একটি হাদিস আমরা সবাই কমবে জানার কথা জানাবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং তার কাছে জিজ্ঞাসা করে তার ভবিষ্যৎ সম্পর্কে তাকে যদি বিশ্বাস নাও করে তারপরেও তার চল্লিশ দিন পর্যন্ত এই বাদত কবুল হয় না সলাদ কবুল হয় না আর যদি কেউ কোনো গণকের কাছে গিয়ে তার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করে তার কথাকে বিশ্বাস করে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি মোহাম্মদ সাল্লা আনিত দিনকে অস্বীকার করলো এ হাদিসটি আমরা অনেকেই জেনে থাকবো তো এহাদিসের আলোকেও এটি সৈমসিম বণিত হয়েছে তো এই হাদিস আগের হাদিসটি বর্ণিত হয়েছে পরটি মুসাদে বাজার বর্ণিত হয়েছে এই হাদিসের আলোকেও স্পষ্টত বোঝা যায় যে আসলে এই সমস্ত আহ ফিচার গুলো এগুলোর ব্যবহার করা এবং এগুলোকে নিয়ে মজা করা রসিকতা করা একজন ইমানদারের বিশ্বাসের সঙ্গে যায় না আল্লাহ আমাদেরকে বোঝা তফিক দান করুন